কতদিন পর বাজার থেকে ইলিশ কিনে বাড়ি ফিরছি। বাড়ি গিয়েই গিন্নিকে বলবো সুন্দর করে ইলিশ মাছগুলো ভাজতে। আজকাল লোডশেডিংটা খুব ভোগাচ্ছে। নতুন ঝামেলা 2023 দাঁড়িয়ে এই স্মার্টফোনের যুগে ভূতের ভয় বাড়িতে বসে থাকা যায়? তাই থাকতে হবে ভাইয়া। এ ভূত একে স্মার্ট ভূত, তাই আবার আমিষ ভক্ত। শাকসবজি নিচ্ছে না, নিচ্ছে শুধু মাছ আর মাংস। মাছ মাংস ভূত নিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি দাদা একটু খুলে বলুন তো। আর বলবেন না, দিন কয়েক হলো এক নতুন উপদ্রব শুরু হয়েছে মশাই এই পাড়ায়। লোডশেডিং হলেই ভূতে এসে মানুষের হাতে থাকা মাছ মাংসের থলি নিয়ে চম্পট দিচ্ছে। বলেন কি, এটা ভূতের কাজ? কাল রাতে আমার সাথেও এমনই হয়েছে। আমার স্বাদের ইলিশ তাহলে ভূতে নিয়েছে, ভূতে খেয়েছে। তার হাতের সঙ্গে আমার হাত যে ঠেকে গিয়েছিল গো। লোকটা বলে কি, না 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 না, বিষয়টা তো আর লাইটলি নেওয়া চলে না। এই দেখুন না, দেখুন আজকের খবরের কাগজের ফ্রন্ট পেজেও সেই ভূতের খবর। শেষে কিনা ভূতেদের নামে চোর অপবাদ। এই সমাজে আমাদের কোনো মান সম্মান নেই দেখছি। 104, 105, 106। দেখো যেখানে সেখানে ময়লা ফেলে বিউটিফুল পৃথিবীটাকে নোংরা করতে নেই গাইগো জেঠু। রাখ তোর বিউটিফুল পৃথিবী, যে পৃথিবীতে ভূতেদের কোনো সম্মান নেই সেই পৃথিবীতে আমি থাকবো না। বোঝো ঠেলা, এই বয়সে তুমি তাহলে রকেটে চেপে চাঁদে যাবে নাকি গো গাইগো জেঠু? কেসটা কি একটু খুলে বলো তো, মানে ওপেনলি। সে আমাকে খুলে বলতে হবে না, কাগজটা খুলে দেখ তাহলেই বুঝতে পারবি। পাত্রি লম্বা ফর্সা সেলাই জানে, উপযুক্ত পাত্র চাই। খুঁজুত করে অ্যাপ্লাই করে দেবো নাকি তোমার জন্য? ওটা নয়, ওটা নয়, পাশের খবরটা পড়। ঠিক বলেছিস, ভূতেদের চুরি করার প্রয়োজনটা কি? আমরা যেখানে খুশি যেতে পারি, যা ইচ্ছে খেতে পারি। সত্যি তো ঘ্যাগো জেঠু, আমার মনে হয় ভূতেদের নাম ভাঙিয়ে চুরিটা করছে অন্য কেউ। আসল চোরকে ধরে ভূত সমাজের এই অপবাদ একমাত্র ঘোচাতে পারিস তুই। যা লুল্লু যা। ডায়লগটা পুরো কমপ্লিট করে গো জেঠু। যা লুল্লু যা, জেলে আপনি জিন্দগি। লুল্লুটা ভূত হয়েও সিনেমা দেখতে ছাড়ে না দেখছি। এখানে বসেই পুরো শহরের উপর নজর রাখতে হবে। যেখানে ভূতের ভয় সেখানেই লোডশেডিং হয়। যাক কলা, এই ভুলেই গেছিলাম আমিও তো ভূত। আর ভূতদের চোখে তো নাইট ভিশনের অপশন থাকে। ভূত ভূত বাঁচাও বাঁচাও। কোরিয়া তেরি, এই কেসটা কি হলো? স্লো মোশনে একটু রিপ্লে চালিয়ে দেখি তো। কপাল কুণ্ডলা কাবালিক নব কুমার কে বলেছিল একটু সাহিত্য চর্চা করি আর কি। Thank you.
ও এই ব্যাপার? আসলে মায়ের মন তো বাচ্চাদের কষ্ট কিছুতেই দেখতে পারে না, সে মানুষ হোক বা কুকুর, মা তো মাই হয় বলুন। কিন্তু এবার কি করবো আমি, যদি সবাইকে সত্যিটা বলে দিই তাহলে ভূত সমাজের কলঙ্ক তো দূর হবে, কিন্তু মা সমেত বাচ্চাগুলোকে মানুষেরা বাঁচতে দেবে না। বলেন কি দাদা, আপনার সাথেও? হ্যাঁ, আরে ভূতের ভয়ে আজকাল সন্ধ্যের পর বাইরে কেউ বেরোতে চাইছে না। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই ভূতের জ্বালায় তো শহরে টেকাই দায় হয়ে যাচ্ছে দাদা। এই বিপদ থেকে মুক্তির কি কোনো উপায় নেই? আছে আছে, উপায় ঠিকই আছে। আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি? যখনই পাবে ভয় বল লুল্লু রামের জয়। লুল্লু রাম? অদ্ভুত নাম তো আপনার। লুল্লু বলে ভূত আসে আর রাম বলে ভূত পালায়, আমি দুটো কাজই পারি। আমি হলাম ভূত স্পেশালিস্ট। তার মানে আপনি ভূতের হাত থেকে আমাদের বাঁচাতেও পারেন? এই বোঝো ঠেলা, সেটা করতেই তো আমি এলাম দাদা। এই 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 কি করছেন, কি কামড়ে দেবে তো? নো টেনশন নো ফিয়ার, শি ইজ মাই ডিয়ার ট্রেনিং প্রাপ্ত কুকুর, ভূত দেখলেই চিৎকার করে ডেকে আপনাদের সবাইকে সাবধান করে দেবে। বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার তো। এখানেই শেষ নয় গো দাদা, তার বদলে রোজ আপনাকে এই কুকুরকে তিন বেলা খাবার দিতে হবে। খাবার না পেলে এই কুকুর আবার পাহারা দিতে চায় না গো। কোনো ব্যাপার না, আপনি নিশ্চিন্তে আপনার এই কুকুরটাকে ছেড়ে যান। পাড়ার লোকেদের বলে আমি এই কুকুরটার তিন বেলার খাওয়ার ব্যবস্থা করে দেব। শুধু আপনার কুকুরটাকে বলে যান, ও যেন ভূত দেখলেই আমাদের সাবধান করে দেয়। খাবার পেলেই এই কুকুর দেবে না ফাঁকি, একেই বলে এক ঢিলে দুই পাখি। রাম 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 রাম, আজ কি তবে আমার পালা। ওই তো কুকুরটা ডাকছে, তারপরে ভূত আসবে। আপনি যে বলেছিলেন কুকুরটার তিন বেলা খাওয়ার ব্যবস্থা করে দেবেন। জানেন তো দাদা মানুষের ধর্ম, যেই দেখেছে খাবার না দিলেও কাজ হচ্ছে, অমনি আর কেউ খাবার দিতে চাইছে না। ঠিক বলেছেন, মানুষের ধর্ম মানুষ করেছে, কুকুরের ধর্ম ভূত দেখলে ডাকা, ও সেটাই করবে। বেকার ওকে তিন বেলা খাইয়ে কি লাভ বলুন তো। যাক বাবা, এবার রাত্রিবেলা শান্তিতে মাছ মাংস কিনে বাড়ি ফিরতে পারবো। আমি বলি কি, আজ রাতে আমরা সবাই ইলিশ কিনে বাড়ি ফিরবো। তার মানে বাচ্চাগুলো এতদিন না খেয়ে আছে। কাঁদিস না, মানুষেরা এরকমই। এবার সময় এসেছে ধান্দাবাজ মানুষগুলোকে আচ্ছ শিক্ষা দেওয়ার, আজ শুধু রাত হওয়ার অপেক্ষা।
আজ রাতে এমন লোডশেডিং হবে যে কাল সকালের আগে কারেন্টই আসবে না। হ্যাঁ, আবার লোডশেডিং, এইবার ভূত আসবে, পালান। দাঁড়ান দাঁড়ান, তার আগে কুকুরটাকে তো ডাকতে দিন। আজ তো কুকুরটা ডাকলো না, ওকে রোজ খেতে দিলে এই দিনটা আমাদের দেখতে হতো না। ব্যাস, কাজ শেষ। লুল্লু, এটা তোর কাজ, তারা তো। জ্যাকলা, আজকাল ভূতের ছবি তুলেও ভাইরাল করে দিচ্ছে। ওরে বাবা রে বাবা, পালাও পালাও পালাও, ওরে বাবা।